আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ ইসমাইল। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হলো স্বাভাবিক পুরুষের সহবাসের স্থায়িত্ব সময় কতটুকু, আসলে কতটুকু সময় সহবাসে ব্যয় করলে স্বামী স্ত্রী উভয়ে আনন্দিত হবেন এই বিষয়ে আমি আলোচনা করব। এবং অনেকের অভিযোগ আমি সহবাসে খুব কম সময় পাই, জিজ্ঞাসা করলে বলেন যে আমি 2 মিনিট, কেউ বলে 4 মিনিট, কেউ বলে 5 মিনিট, কেউ 10 মিনিটও বলে। আসলে মূলত কতটুকু সময় পারফেক্ট এই বিষয়ে আমি আলোচনা করি। আসলে সহবাসের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, তবে শরীরের গঠন অনুযায়ী অথবা কারো যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, শরীরের যদি অন্য অন্য অর্গানে যদি কোনো সমস্যা না থাকে, যেমন পুরাতন আমাশা, IBS, গনোরিয়া, ডায়াবেটিসের মতন মহারোগ, এই ধরনের রোগীদের এমনিতে সময় কম। অনেকে আবার মোটাসোটা, শরীরের ভিতরে অতিরিক্ত কোলেস্ট্রল, এরাও অনেক সময় সহবাসে কম সময় পায়। এখন সহবাসের সময় কিভাবে বাড়বে আর আমি কতটুকু হইলে বুঝতে পারবো আমি ঠিক আছি? যদি যৌন অঙ্গে পুরুষ যদি তার পেনিসকে প্রবেশ করে আর এক একটা পালস করতে থাকে, অতি পালস চলছে 1 সেকেন্ড, আর যদি এরকম যদি 60 সেকেন্ড মারতে পারে 60টা, তাহলে বোঝা গেল এটা 1 মিনিট সহবাস করতে পারছে। যদি কেউ যদি 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট একটানা সহবাস করতে পারে, তাহলে বোঝা গেল এটা স্বাভাবিক। আর যখন 3 মিনিটের কম হয়ে যায়, 1.5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট, তাহলে এটাকে বোঝা যাবে অস্বাভাবিক। অস্বাভাবিকের কারণ আমি পূর্বে আলোচনা করছি। এখন যদি এরকম অস্বাভাবিক হয়ে যায়, তাহলে আপনাকে অভিজ্ঞ হাকিম বা ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে এবং আপনাকে সময় বাড়ানোর জন্য আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। সেটা হলো, যখন আমি পার্টনারে যৌন অঙ্গে আমার পেনিসকে প্রবেশ করব, ওই সময় যখন আমি এরকম মিলামিশাক শুরু করব, ওই সময় চিন্তা করতে হবে আমার বীর্য যখন আসার সময় হয়ে যাচ্ছে, আমি পেনিসকে বাহির করে ফেলব অথবা অন্য মনস্ক হব। এভাবে যদি আমি কিছু করতে পারি, তাহলে আমার টাইম বাড়বে এবং আমি সময় পাব। এবং অনেকের যে সময় বাড়তেছে না, এটার মূল কারণ হলো তার শরীরে বিভিন্ন অর্গানে প্রবলেম এসেছে অথবা তার হরমোন ব্যালেন্স কমে গেছে অথবা বীর্য পাতল হয়ে গেছে অথবা গনোরিয়ার মতন জীবাণু আক্রমণ করার কারণেও অনেক সময় কম পায়। তবে লেটেস্ট সময় হলো 3 মিনিট, বাস এর চেয়ে বেশি যদি কেউ করতে পারে, তাহলে এটা আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কম হইলে রোগ, তাহলে আপনাকে চিকিৎসা করতে হবে। এর জন্য আপনি কাজু বাদাম, পেস্তা বাদাম খেতে পারেন, এবং যদি কোনোটাই আপনি না বুঝেন, তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে। আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ সঠিকটা বলার চেষ্টা করব এবং আপনি কি সঠিক পরামর্শ দেব। যদি ভিডিওটা ভালো লাগে ইনশাআল্লাহ লাইক এবং শেয়ার কমেন্ট করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।